হে এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেল মোনালিসা দত্ত টিভিতে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। তোমরা অলরেডি জেনে গেছো আমি মায়াপুর এসেছি, কারণ এর আগে দুটো ভিডিও তোমরা দেখেই নিয়েছো। যারা এখনো দেখোনি, চটপট গিয়ে ডেসক্রিপশন লিঙ্কে চলে যাও এবং দুটো ভিডিও কিন্তু দেখে নাও। মায়াপুর ডে ওয়ানের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে, আমরা কী কী করলাম মায়াপুরে এসে, কতটা মজা করলাম আর আরও কী কী হলো আমাদের সাথে, সবটা এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো চলো এন্ড অব দি ভিডিওটা দেখতে থাকো। আমরা মায়াপুরে টোটাল 7টা জায়গা ভিজিট করেছি। তো 7টা জায়গা আমরা কোথায় কোথায় ভিজিট করলাম এবং সেখানে কী কী দেখার মতো জিনিস আছে, প্রত্যেকটার ইন ডিটেল ইনফরমেশন নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। চলো দেখতে থাকো টিল দ্য এন্ড। এই যে হাতে কুপন, গদা ভবনের কুপন কেটে এখন আমরা যাচ্ছি ভেতরে প্রসাদ ভোগ খেতে। গদা ভবনের যে প্রসাদটা আমরা এখন খাবো সেটা পার হেড 80 টাকা করে নেবে, তো এটা হচ্ছে তার কুপন। তো চলো ভেতরে তোমাদের গিয়ে দেখাচ্ছি। মায়াপুরে গদা ভবনে প্রসাদ ভোগের কুপন কাটার সময় হচ্ছে সকাল 10টা থেকে এবং ভোগ পাবেন আপনারা 12টা থেকে 2টো পর্যন্ত। এখন লাইনে দাঁড়িয়ে আছি গদা ভবনের প্রসাদ বিতরণ যে হলের মধ্যে করা হয়, যেটা জাস্ট তোমাদেরকে দেখালাম। আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি, অনেকেই হয়তো মনে করেন যে যারা ভবনে থাকে তারাই একমাত্র ওখানে ভোগ প্রসাদ খেতে পারে, কিন্তু তেমনটা নয়। যারা ভবনের বাইরে হোটেল নিয়ে থাকেন অথবা যারা কিন্তু একদিনের জন্য বেড়াতে আসেন, তারাও কিন্তু কুপন কেটে সময়ের মধ্যে কিন্তু ভোগ প্রসাদ খেতে পারেন। বা তোমরা একটা জিনিস দেখো নিজের চোখে, যেখানে আমরা প্রসাদটা রেখে খাচ্ছি এই ছেলেটি সেখানে কিন্তু পা দিয়ে দাঁড়িয়ে আছে। জানি না এদের বিবেক বুদ্ধি ঠিকঠাক কাজ করে কি না। চলো এবার তাহলে ভোগ প্রসাদটা নিয়ে নেওয়া যাক। দুপুরের ভোগ প্রসাদে ছিল পায়েস, ভাত, ডাল, দু রকমের সবজি, আলুর বড়া, জল এবং যা চাই। কিন্তু তোমরা একবার খেয়ে যা নিতে পারবে না তা নয়, আরো নিতে পারো। যারা ভাত খাও না তারা কিন্তু রুটিও নিতে পারো, ওখানে চাপাটিরও ব্যবস্থা আছে। এই খাবারটা যদি আমার বাড়িতে করে তাহলে না কুচু করে কত রকমের নাখরা করি যে খাবো না বলে, কিন্তু এখানে বসে এত তৃপ্তি করে খেলাম আমি নিজেই অবাক। ভোগ প্রসাদ গ্রহণের পর নিজের থালা নিজেকে উঠিয়ে রেখে তারপর এখানে বাহির দিয়ে এক্সিট করতে হয়, আর পাশে দেখলে কলে হাত ধোয়ার ব্যবস্থাও কিন্তু আছে। জায়গাটা এতটা ক্রাউড ছিল যে আমার ভয়েসটা ঠিকঠাক আসেইনি, যেহেতু আমার কাছে মাইক নেই, অর্থাৎ আমি এখনও মাইক কিনে উঠতে পারিনি। হয়তো ভবিষ্যতে তোমাদের ভালোবাসাতে কিনতেও পারবো, সেই জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। এবং এখানে তোমরা জুতো জামা সবই কিনতে পাবে। এই গোপী ড্রেসগুলো তোমরা 1200 টাকায় পুরো সেট পেয়ে যাচ্ছ, সঙ্গে ওপরে ব্লাউজ প্লাস ওড়না প্লাস স্কার্ট। তো এই গোপী ড্রেসগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। গদা ভবনের সামনে যে মার্কেটটা তোমাদের দেখালাম সেখানে তোমরা 1200 টাকায় গোপী ড্রেসের পুরো সেট পেয়ে যাচ্ছ। গোপী ড্রেসের দাম তো তোমরা জেনেই নিলে, তাছাড়াও ওখানে সিফন জর্জেটের শাড়ি, শীতকালে গায়ে দেওয়ার জন্য সুন্দর সুন্দর স্টল, এমনি বিভিন্ন ধরনের লং স্কার্ট, পালাজো, মেয়েদের কুর্তি, ছেলেদের কুর্তা, পাঞ্জাবি যাবতীয় সব ছিল। এই শাড়িগুলোর দাম 300 টাকা। খুব ভুল লোকের সঙ্গে এসেছি, আটো দাদার সঙ্গে কথা বললাম এবং আমরা এখন মায়াপুরের 5টা জায়গা এবং মায়াপুরের বাইরে আরও 2টো জায়গা, অর্থাৎ টোটাল 7টা জায়গা এখন আমরা ঘুরবো। এবং ঘুরে এসে আমরা পেছনে দেখতে পাচ্ছেন চন্দ্রোদয় মন্দির এবং সেখানে আমরা কিন্তু সন্ধ্যেবেলার আরতিটা দেখবো। তাহলে চলুন আমরা এখন ভিজিট করতে যাই আপাতত এই 7টা জায়গা। আমরা এখন যাচ্ছি মায়াপুরে যতগুলো প্লেস আছে সব দেখতে। ঘুরি খেতে খেতে যাচ্ছি, টোটাল 7টা জায়গা তোমাদের যেমনটা বললাম টোটাল 7টা জায়গা কিন্তু আমরা আজকে দেখবো এবং ভিডিওটা এন্ড অব্দি দেখতে থাকো, তোমরা পুরো জায়গাগুলো দেখতে পাবে। আমরা এখন এসেছি নিমাইয়ের জন্মস্থানে, চলো জায়গাটা ঘুরে দেখা যাক। Thank you.
এই মন্দিরটি ছিল সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুরের মন্দির। মহাপ্রভু শ্রী গৌরসুন্দরের আবিষ্কারক এই সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর এই মন্দিরেই বিশেষভাবে পূজিত হন। তিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর নিজ জন এবং অপ্রাকৃত মহাজন। শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে অনুপ্রেরণায় তার সেই জন্মভূমি আবিষ্কার করেন এবং বিভিন্ন প্রাচীন শাস্ত্র, মানচিত্র, সরকারি দলিলপত্র নিয়ে শ্রী গৌরসুন্দরের জন্ম লীলাস্থলী এবং মায়াপুর সহ বহু লুপ্তপ্রায় প্রাণভূমি আবিষ্কার করেন। এই মন্দিরের অন্তঃপ্রকোষ্ঠে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে বিগ্রহ সেটা বিরাজ করে। যেহেতু এখানে ক্যামেরা ভিডিও অ্যালাউ না, তাই তোমাদের এটা এসে ভিজিট করতে হবে। নিমায়ের জন্মস্থানের এখানে রয়েছে গৌরকুণ্ড, অর্থাৎ একটি বিশালাকার বাঁধানো পুকুর, যে পুকুরে তোমরা দেখতেই পাচ্ছ ছোট বড় কিলবিল করা কত মাছ, এবং এই মাছেদের এসে জনে জনে মানুষেদের খাইয়ে যায় বিস্কুট বা কেউ পাউরুটি বা চিড়ে। মনে করা হয় এই মাছেদের খাইয়ে পুণ্য লাভ করা যায়। নিমায়ের জন্মস্থান নিয়ে অনেক রকমের কিন্তু বিতর্কের সৃষ্টি হয়েছে। আমরা সবাই জানি যে নবদ্বীপে নিমায়ের জন্মস্থান, এখন মায়াপুরে আমরা এখন যে জায়গাটা ঘুরে দেখলাম সেটা হচ্ছে নিমায়ের জন্মস্থান বলা হচ্ছে। তোমরা তো দেখে নিলে ওখানে ফটো তোলা, ভিডিও তোলা প্রত্যেকটা জিনিসই নিষেধ, তাই হয়তো তোমাদের দেখাতে পারলাম না, এবং এটা দেখার জন্য একমাত্র তোমাদের এখানে এসেই কিন্তু এই সেই এক্সপিরিয়েন্সটা করতে হবে। আদারওয়াইজ এখানে ফটো তোলা বা ভিডিওগ্রাফি যেহেতু করা যাচ্ছে না, তাই পসিবল না। বিতর্কের কথা বললাম তো, বীরচন্দ্রপুরে আমরা যখন গিয়েছিলাম তখনও ওখানে কিন্তু আমাদের একইভাবে বলা হয়েছিল যে ওখানেও নিমায়ের জন্মস্থান আছে, এবং নিমায়ের জন্মস্থান আমরা যেটা জেনে এসেছি সেটা হচ্ছে নবদ্বীপেই যেটা আসল নিমায়ের জন্মস্থান। সেই বিতর্কের বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর যে কথাটা আছে সেটাই, তো সেই বিশ্বাস নিয়ে আমাদের চলতে হবে। তাদের নামে পূজা সভা হবে। আমরা এখন এসেছিলাম শ্রীবাস অঙ্গন। অ্যাজ ইউজুয়ালি এখানেও কিন্তু ফটো তোলা, ভিডিও করা সেটা নিষেধ, এবং এখানের যে খোল ভাঙ্গার ডাঙ্গা বলা হয়, এখানে খোল ভাঙ্গার ডাঙ্গা অর্থাৎ এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে খোল সেটিকে জলের তলায় খোলটাকে ভেঙে দিয়েছিল। কে ভেঙে দিয়েছিল? জগা এবং মাধাই। এবং সেটার জন্য এই শ্রীবাস অঙ্গনটা একটা দর্শনীয় স্থান। জলের তলায় শ্রী চৈতন্য মহাপ্রভুর যে ভাঙ্গা কুল সেটি এই মন্দিরে আজও কিন্তু রাখা আছে। এখন এসেছি শ্রী চৈতন্য মঠে। জানি না এখানে ভিডিও ফটো অ্যালাউ কিনা, চলো আপাতত ভিডিওটা শুরু করি, দেখা যাক এখানে কি আছে। শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ এটি শুধুই একটি মঠ নয়, এখানে বিভিন্ন ধরনের মন্দিরও বিদ্যমান। এই স্থানটি এমনিতে ভীষণ নিরিবিলি, শান্ত এবং মনোরম, কিন্তু তোমরা যদি কোনো ফেস্টিভ্যালের সময় আসো, যেমন দোল, রাস বা ঝুলনের সময়, তাহলে কিন্তু বেশ ভালোই জনসমাগম দেখা যায়। আমরা যেমন রাসের সময় এসেছি তাই প্রচুর ভিড় ছিল। শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে, তাই ওই সময় তোমরা যদি আসো তাহলে কিন্তু কিছুই খোলা থাকবে না। এটি হচ্ছে শ্রীল প্রভুপাদের সমাধি মন্দির। মন্দিরটির ভেতরে তোমরা দেখতে পাচ্ছ ছেলেরা ষষ্ঠাঙ্গে প্রণাম করছে। মায়াপুরের অধিকাংশ মন্দিরেই তাই দেখলাম যে ছেলেদের কিন্তু ষষ্ঠাঙ্গে প্রণাম করতে হয় এবং মেয়েদের হাঁটু গেড়ে বসে। এই মঠের ভেতরেও তোমরা দুটো বড় পুকুর দেখতে পাবে, একটি শ্যামকুণ্ড এবং অপরটি রাধাকুণ্ড। এখন তোমাদের শ্যামকুণ্ডটি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে কত ছোট বড় অসংখ্য মাছ কিলবিল করছে এবং লোকেরা এসে তাদের বিস্কুট খাওয়াচ্ছে। তোমরাও কিন্তু নিজেদের সাথে পাউরুটি, চিড়ে, বিস্কুট আনতে পারো মাছেদের খাবার খাওয়ানোর জন্য। এখানে বিশ্বাস করা হয় যে মাছেদের যদি তোমরা এনে খাবার খাওয়াও তাহলে কিন্তু পুণ্য অর্জন করতে পারবে। এই মঠের ভেতরেও তোমরা পেয়ে যাবে একটি দোকান যেখানে
গোপালের জিনিস থেকে শুরু করে কৃষ্ণ সেবিকাদের জিনিস এবং বিভিন্ন ঠাকুরদের ইউজ করার বিভিন্ন জিনিস, ঠাকুরের মূর্তি থেকে শুরু করে সবই তোমরা কিন্তু এখান থেকে পারচেজ করে নিতে পারো। শ্রী চৈতন্য গৌড়ীয় মঠটিকে বিভিন্ন পার্টে ভাগ করা আছে, যেখানে কোথাও কোথাও দোলের জন্য, কোথাও বিশ্রামের জন্য, কোথাও আরাধনের জন্য, কোথাও আবার সন্ধ্যা আরতির জন্য। একটু সময় নিয়ে ঘুরলেই যে কোনো প্রেক্ষাপট আপনার বুঝতে অসুবিধে হবে না এবং জায়গাটিকে উপভোগ করতে পারবেন। এটি শ্রী চৈতন্য নিদর্শন কেন্দ্র বা মিউজিয়াম, যার ভেতরে ছবি তোলা একইভাবে বারণ। মিউজিয়ামের ভেতরে 3D ছবির মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনাদশা বর্ণনা করা হয়েছে। তার জন্মের আগে বাংলার কি অবস্থা ছিল এবং তার পরবর্তী সময়ে তার সংস্কার এবং সংস্করণ গ্যালারির মাধ্যমে দেখানো হয়েছে। শ্রীকৃষ্ণেরও নানান রকম তথ্য এখানে বিভিন্ন আর্টের মাধ্যমে দেখানো হয়েছে। মিউজিয়ামের বাইরেটিতে শ্রীকৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু, প্রভুপাদ ও হিন্দু ধর্ম সংক্রান্ত বিভিন্ন বইয়ের কালেকশন পেয়ে যাবেন এবং সেগুলি কিন্তু শুধু বাংলা নয়, বিভিন্ন ভাষাতেও পাবেন। এখানে চাইলে আপনারা বিশ্রাম নেবারও জায়গা পাবেন, আবার একইভাবে প্রসাদ ভোগ খাবারও ব্যবস্থা আছে। এখন আপনাদের দেখাচ্ছি কৃত্রিম গিরি গোবর্ধন পর্বত। এটার গল্প অনেকেই জেনে থাকবেন, যারা জানেন না, এই গিরি গোবর্ধন পর্বতের কাহিনী হচ্ছে শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এই পুরো পর্বতকে উঠিয়ে সমস্ত গোকুলবাসীকে ইন্দ্রের ত্রাস থেকে রক্ষা করেছিলেন। তাই আজও এই পর্বতকে এখানে সবাই দেখুন মালা পরিয়ে পুজো করেছে। চলো বন্ধুরা, এবার তোমাদের জানানো যাক এই বাংলার এক অজানা ইতিহাসের গল্প, যা লুকিয়ে আছে নদিয়া জেলার এই মাটির নিচে। মায়াপুর যাবার পথে বামনপুকুর অঞ্চলে বাংলার গৌরবময় ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে এই বল্লাল দ্বীপি। একটু ইতিহাসের পূর্বে যাই, 750 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় ছিল পাল বংশের শাসন। পাল বংশের শেষ পরাজয়ী রাজা ছিলেন গোবিন্দ পাল, যার রাজত্ব হারায় সামন্ত সেনার হাতে। সামন্ত সেনা প্রথম জীবনে ছিলেন এই পাল বংশেরই একজন বিশ্বস্ত কর্মী। পরবর্তীকালে তিনি পাল বংশের রাজাদের ক্ষমতাচ্যুত করে বাংলায় সেনা বংশের সূত্রপাত করেন। পরবর্তীকালে এই সেনা বংশের উত্তরসূরি ক্রমশ বাড়তে থাকে এবং সর্বশ্রেষ্ঠ রাজা হন এই বল্লাল সেনা, যিনি 62 বছর রাজত্ব করেছিলেন এবং আঞ্চলিক ভাষায় এই সেনা বংশই নাম হয় সেন বংশ। এই সেন বংশ তাদের রাজধানী স্থাপন করেন নদিয়া জেলার নবদ্বীপে এবং তারপর মায়াপুরের কাছে এই বল্লাল পুকুর নামক অঞ্চলটিতে তারা একটি শিব মন্দির স্থাপন করেন। পরবর্তীকালে বক্তিয়ার খিলজি সেন বংশকে ক্ষমতাচ্যুত করলে এই মন্দিরটি ধ্বংস করা হয়। সেই ধ্বংসাবশেষ বর্তমানে বল্লাল ঢিপি নামে পরিচিত। 1980 থেকে 84 এবং 1987 থেকে 88 দুইবার এখানে খনন কার্য করা হয়। খনন কার্যের সময় বল্লাল ঢিপির এই উঁচু দেওয়ালগুলি সহ অনেক রকমের আসবাবপত্র, জিনিসপত্র, বাসনপত্র, ঠাকুরদের মাটির চাকা সহ অনেক জিনিস পাওয়া গেছিল, যা বর্তমানে বিভিন্ন রকম মিউজিয়ামে স্টোর করে রাখা আছে। বল্লাল ঢিপির এই শেষ ধ্বংসাবশেষের দেওয়ালগুলি মাটি থেকে 29.5 ফুট উঁচুতে আছে। চলো বন্ধুরা, এবার তোমাদের দেখাই মায়াপুরে শ্রী জগন্নাথ দেবের মন্দির। ভাবছো তাই না, মন্দির ঢোকার মুখে বিয়ে বাড়ির মতো এরকম প্যান্ডেল লাইটিং কেন? এক্স্যাক্টলি, আজকে এখানে কিন্তু একটা বিয়ে আছে, তাই এখানে এভাবে প্যান্ডেল করা হয়েছে। এখন তোমরা কাঁচের তৈরি যে মিউজিয়াম গ্যালারিগুলো দেখতে পাচ্ছ, এখানে জগন্নাথ দেবের বিভিন্ন লীলা খেলার তথ্য কাহিনী বর্ণনা করা আছে। বিভিন্ন মূর্তির সঙ্গে নিচের লেখাগুলি তোমরা জুম করে পড়ে নিতে পারো। গ্যালারিটি অনেকটাই লম্বা, তাই সেই হিসেবেই তোমাদের আমি দেখিয়েছি। মন্দিরটি ঢোকার মুখে তোমরা বিয়ে বাড়ির একটি সুন্দর প্যান্ডেল দেখতে পেলে এবং আমি বললাম আজকে একটা বিয়ে আছে, অর্থাৎ এই মন্দিরটি কিন্তু বিয়ে বাড়ির অনুষ্ঠানের জন্য দেওয়া হয়। মিউজিয়ামটির ডান দিকে তোমরা দেখতে পাবে জগন্নাথ দেবের মূল মন্দিরটি। দেখতে পাচ্ছ এখানে লাইটিং, ফুলের মালা দিয়ে সুন্দর করে কিন্তু প্যান্ডেলের একটা ছাদনাতলা তৈরি করা হয়েছে, যেখানে বিয়ে। এবং দেখতে পাচ্ছ এখানে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার মূর্তি।
প্রায় সন্ধে হয়ে গেছে আর আমরা এখন এসে পৌঁছে গেছি গোস্বামী গৌড়ীয় মঠে। এর ভেতরের কোনো জিনিসই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ খুব কঠোরভাবে ফোনের নিষেধাজ্ঞা জারি ছিল। দুটো মন্দির আছে এখানে, একটি এখানে শিব মন্দির এবং ভেতরে কৃষ্ণের মন্দির, যেখানে তখন সন্ধে আরতি হচ্ছিল। আজকে মায়াপুরে টোটাল 7টা জায়গা ভিজিট করলাম এবং আমরা যে টোটো দাদা চালকের সঙ্গে আজকে গেছিলাম, সে দাদার নামটা আজকে আমরা জেনে নেবো একবার। আমার নাম আমিরুল শেখ। আমিরুল শেখ, দাদার ব্যবহার ভীষণ ভালো, আর এই দাদার নাম তো জেনে নিলে এবং ফোন নাম্বারটাও জেনে নাও, তোমরা আসলে আশা করি এই দাদাকে পেয়ে যাবে। এই মন্দিরের বাইরেই কিন্তু টোটো স্ট্যান্ডের কাছে এই দাদা থাকে, পারলে তোমরা ফোন করে নিও। তার নাম্বারটা বলে দিও, ফোন নাম্বারটা 6295265772। এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করে নিও, 4 নাম্বার গেটের বাইরেই কিন্তু এই দাদা থাকে। এখন আমরা যাচ্ছি চন্দ্রোদয় মন্দিরে, যেটা পুরনো মন্দির। ভিডিওটা না অনেক বড় হয়ে গেছে গো, তাই এটাতে আমি আর বাকিটা দিলাম না, নেক্সট ভিডিওটা পার্ট 2-এ আসবে। কিন্তু ওটা দেখতে ভুলো না, অনেক মজার মজার জিনিস আছে ওটাতে, সন্ধে আরতিও তোমরা দেখতে পাবে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভালোবাসা দিও, লাইক করো, কমেন্ট করো, আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিও, আর অবশ্যই তোমরা খুব ভালো থেকো।